এই তো আর কয়েক ঘন্টা মাত্র বাকি তারপরেই চলে আসবে দু সাল দু সালে যে আমরা কত তারকাকে হারালাম কত কিছু হারালাম তা তো জেনেই গেলাম একটু শান্তির আশা নিয়ে সকলেই চাচ্ছে দু সালকে টেনে নিতে দু সাল উপলক্ষে অভিনেতা অভিনেত্রীরা কি করলেন দু হাজার সালকে বিদায় করতে তা সম্পর্কে চলুন আমরা ভিডিওতে দেখে নিই তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটিকেও লাইক দিতে পারেন তার লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন প্রথমেই জয়া আহসান জয়া আহসান বাংলাদেশ এবং ইন্ডিয়ার একজন অন্যতম বিখ্যাত অভিনেত্রী অভিনেত্রী দু সালে সম্পর্কে কিছু খারাপ ভালো মিশিয়েই কমেন্ট করেছে সাথে যাতে দু সাল সকলের মনে আনন্দ নিয়ে আসে সব বাধা যাতে শেষ হয়ে যায় সেই কামনাই করেছেন এই অভিনেত্রী সেই ভিডিওই দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এরপরে মিমি চক্রবর্তী দুই হাজার সালকে বিদায় করার জন্য মিমি চক্রবর্তী গিয়েছে অনেকের সাথে ট্যুরে ভ্রমণে গেলেন অভিনেত্রী এবং সংসদ সদস্য মিমি চক্রবর্তী সেখানেই হ্যাপি নিউ ইয়ার পালন করবেন নাকি তাই জানা গিয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে তার সাথে স্যান্ডিকেও স্যান্ডিও ছিল তার সাথে ভিডিওটি শেয়ার করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ার স্টোরিতে মধুমিতা সরকার মধুমিতা সরকার দু হাজার সালকে বিদায় করার জন্য একটি ছ ভিডিও শেয়ার করেছেন সকালে এবং এই একটু আগেই একটি পোস্ট শেয়ার করেছেন তার স্টোরিতে তিনি দু হাজার একুশের উদ্দেশ্যে কিছু লিখে তার উপরে তার একটি ছবি দিয়েছে যাতে দেখা যাচ্ছে তিনি দু হাজার একুশ সালের দিকে খুব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে অদ্রিজা রয় টলিউড অভিনেত্রী ও সিরিয়ালের অভিনেত্রী অদ্রিজা রয় একটি অসাধারণ আউটফিটে সেজে উঠেছিলেন এই দু সালের শেষ দিনের পোস্টে শেষ দিনকে বিদায় করলেন এই পোস্টের মাধ্যমে অভিনেতা জিত জিতের ম্যাগাজিনে বের হয়েছে তার ছবি দু সাল যেন সুস্থ সবলভাবে কাটে জিতের করোনা মুক্ত হয় সেই সম্পর্কে একটি পোস্ট দেওয়া হয়েছে সেই পত্রিকাতে সেটাই শেয়ার করেছেন জিত তো দু হাজার যেন সকলের জন্য শুভর হয় সাথে শান্তিময় হয় সেই কামনায় আমরা করি দু সালে আমরা ষাটের উপরে তারকাকে হারিয়েছি দু হাজার যেন আমাদের এ অবস্থার সম্মুখীন না হতে হয় এই কামনায় আমরা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দু সালের জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ